নমস্কার, আজকে আমরা শুনব সৈয়দ মুস্তফা সিরাজের সৃষ্টি ইন্সপেক্টর ব্রহ্মর গল্প, একটি আকস্মিক মৃত্যুর দ্বিতীয় এবং অন্তিম পর্ব। প্রথম পর্বে আমরা শুনলাম যে ইন্সপেক্টর ব্রহ্মর হাতে একটা বেশ জটিল কেস এসে পড়েছে। কলকাতা শহরে একসাথে দুটো হত্যা হয়েছে, একজন পুরুষের এবং একজন মেয়ের। দুটো কমপ্লিটলি আলাদা হাউজিং সোসাইটিতে দুটো খুন হয়েছে একই রাতে। এছাড়াও একটা ট্রাকও পুলিশের হাতে ধরা পড়েছে, যেটার বেশ ব্যাপারটা একটু গণ্ডগোলের সেটা পুলিশ বুঝতে পারছে। ব্রহ্মবাবুর ইনভেস্টিগেশন চলছে, কেসটা যে বেশ জটিল এটা ভালোই বোঝা যাচ্ছে। শুরু করছি গল্পের দ্বিতীয় এবং অন্তিম পর্ব। শতভিশা হাউজিং কমপ্লেক্সে বি ব্লকের তিনতলায় দক্ষিণের ব্যালকানিতে ললিতা দাঁড়িয়ে ছিল। ইন্সপেক্টর ব্রহ্ম গাড়ি থেকে তাকে দেখতে পেয়ে বুঝলেন সুরঞ্জনা এখনও ফেরেননি। 5:30 বাজে, এখনও উজ্জ্বল রোদ আছে। তার গাড়ি দেখা মাত্র ললিতা অদৃশ্য হয়ে গেল। গ্যারেজে গাড়ি রেখে কাঁধের ব্যাগ বগলদাবা করে ইন্সপেক্টর ব্রহ্ম দ্রুত সিঁড়ি বেয়ে উঠে দেখলেন তার ফ্ল্যাটের দরজা খুলে ললিতা বিমর্ষ মুখে দাঁড়িয়ে আছে। ইন্সপেক্টর ব্রহ্ম বললেন, কিছু খারাপ খবর শুনতে হবে নাকি ললিপপ? ললিতা ঘরে ঢুকে তারপর বলল, বৌদি সেই জজ দাদুকে নার্সিংহোমে ভর্তি করেছে। বৌদি কিছুক্ষণ আগে ফোন করে বললেন বাড়ি ফিরতে তার রাত্রি হবে, দেরি হলে তোর দাদাবাবু যেন খেয়ে নেন। ইন্সপেক্টর ব্রহ্ম ড্রয়িং রুমে ঢুকে কাঁধের ব্যাগটা টেবিলে ছুঁড়ে ফেললেন। তারপর করুণ সুরে বললেন, ও ভাই ললিতা, শিগগির চা, পুরো এক জগ দিবি কিন্তু। তিনি জানলাগুলো খুলে পর্দা সরিয়ে দিলেন। এই ফ্ল্যাটটা অন্যান্য ব্লকের চেয়ে দক্ষিণে একটু এগিয়ে আছে, তাই অস্তগামী সূর্যের রোদ ঘরের ভেতর ঢুকে পড়ল। ফুল স্পিডে ফ্যান চালিয়ে চেয়ারে বসলেন মিস্টার ব্রহ্ম। তারপর হেলান দিয়ে দুই পা ছড়িয়ে মাথার উপর দুটো হাত তুলে দিলেন এবং চাপা গলায় গান ধরলেন, সুহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, বলো নাচো তো দেখি। এই সময় তার টেলিফোন সাড়া দিল। রিসিভার তুলতেই সুরঞ্জনার কণ্ঠস্বর ভেসে এলো, ললিতা তোর দাদা ফিরেছেন। মিস্টার ব্রহ্ম ললিতার গলা নকল করে বললেন, না তার আর ফেরার আশা নেই। কি কি বললি? দারুকাবাবু দাদাবাবুর খবর নেই লালবাজার থেকে। পরক্ষণেই সুরঞ্জনার চাপা তর্জন গর্জন শোনা গেল, এইদিকে এই বিপদ আর গোয়েন্দাবাবু ভেঙ্গি কাটছেন। মিস্টার ব্রহ্ম হাসতে হাসতে বললেন, তুমি যে গোয়েন্দাদের রানী, তোমার কানকে ফাঁকি দেওয়া কঠিন। তব তুমি কখন তোমার অভাগা স্বামী বেচারাকে দর্শন করতে আসছো? কিছু ঠিক নেই, তুমি ললিতাকে ফোনটা একটু দাও। ততক্ষণে ললিতা চায়ের জগ নিয়ে এ ঘরে ঢুকেছিল। মিস্টার ব্রহ্ম বললেন, এনে ললিপপ তোর বৌদির সঙ্গে কথা বল। ললিতা একটু তফাতে দাঁড়িয়ে রিসিভার কানে রেখে শুধু বারবার হুঁ হ্যাঁ আচ্ছা এইসব বলার পর রিসিভার নামিয়ে রাখল, তারপর ঘর থেকে বেরিয়ে গেল। ততক্ষণে মিস্টার ব্রহ্ম চায়ের কাপে চুমুক দিচ্ছিলেন। জগ অর্ধেক খালি হলে তিনি ঝোলাতে হাত ভরে যে ভাঁজ করা কাগজটা বের করলেন সেটা হলুদ রঙের এবং প্রচণ্ড কুঁচকে আছে। সেটা খুলে তিনি চাপা স্বরে পড়তে থাকলেন, রুনু কথা মতো 10 অ্যাডভান্স দিয়েছি, বাকি 10 মাল পেলেই পেমেন্ট করব। সাবধান, রাত্রের মধ্যে মাল আমার গোডাউনে না পৌঁছলে আমার পরবর্তী স্টেপগুলো এলোমেলো হয়ে যাবে। তুমি ভালোই জানো আমি কত ঝুঁকি নিয়ে তোমার সঙ্গে কারবার চালাচ্ছি। তোমার আর কি, মিনিস্টার তোমার ক্লাস ফ্রেন্ড, তুমি বেঁচে যাবে। যাই হোক, ঝড় বৃষ্টি মহাপ্লাবন যা কিছুই হোক, রাত 12টার মধ্যে মাল আমি চাই। না পেলে হয় তোমাকে নয় আমাকে মরতে হবে। ইতি ABC। চিঠি পড়ার পর আবার চায় চুমুক দিয়ে ইন্সপেক্টর ব্রহ্ম প্যান্টের পকেট থেকে পুলিশের গোপন সেলফোন বের করলেন, তারপর বোতাম টিপলেন।
সঙ্গে সঙ্গে সাড়া এলো, রজার 001 স্পিকিং, 001 স্পিকিং। মিস্টার ব্রহ্ম বললেন, 009 বলুন স্যার। ডিসিডিডি 1 অমল ব্যানার্জি বললেন, মিস্টার হোসেন মির্জার কাছে খবর পেয়েছি আপনি একটা দলা পাকানো হলুদ কাগজ আবিষ্কার করেছেন। আসলে মিস্টার মির্জার চোখ ছিল ডেড বডির দিকে, মানে বডির পজিশন নিয়ে উনি এত চিন্তাভাবনা করছিলেন যে ফ্ল্যাটটা খুঁটিয়ে সার্চ করার আর সময় পাননি। এনিওয়ে মধুময়বাবুর দাদার মতে ওটা নাকি কার হুমকির চিঠি। মিস্টার ব্রহ্ম হাসতে হাসতে বললেন, স্যার আপনার কৌতূহল কত তীব্র তা টের পাচ্ছি, তবে টেলিফোন অতক্ষণ সময় দেবে না, সংক্ষেপে বলছি এটা ABC মার্ডার। ওহ মিস্টার ব্রহ্ম প্লিজ একটু আভাস দিন। স্যার ডেড বডির বুকের তলায় যে ধুবা জবা বইটা পাওয়া গেছে সেটা আগাথা ক্রিস্টির ABC মার্ডার, তার লেখা এটাই সবচেয়ে শ্রেষ্ঠ উপন্যাস, আপনি নিশ্চয়ই পড়েছেন। অমল ব্যানার্জি সহাস্যে বললেন, হ্যাঁ ওই বইটা আমি যৌবনে পড়েছিলাম, ওসি মিস্টার মির্জা আবার এতদিন পরে ওটা মনে করিয়ে দিয়েছিলেন, আবার আপনিও মনে পড়িয়ে দিচ্ছেন। এটার সঙ্গে কি উপন্যাসের কোনো সম্পর্ক আছে নাকি, অর্থাৎ খুনি সিকে মারার জন্য এ এবং বিকে মেরে প্রাইভেট ইনভেস্টিগেটর বেলজিয়ামের এরকিউল পোয়ারোকে ধাঁধায় ফেলেছিলেন। মিস্টার ব্রহ্ম দ্রুত বললেন, স্যার এরকিউল পোয়ারো বিশ্বের এ যাবৎকালে শ্রেষ্ঠ গোয়েন্দা, যাই হোক এই কেসেও একটা ABC-র ব্যাপার আছে, একটা লোক মধুময়বাবুকে 10 লাখ টাকা দিয়েছিল। তার কথার উপরেই মিস্টার ব্যানার্জি বলে উঠলেন, মিস্টার ব্রহ্ম ওই টাকার জন্য কেউ মধুময়বাবুকে খুন করেনি তো? খুনই বলছি কারণ মিস্টার মির্জা আমাকে জানিয়েছেন আপনি তার সঙ্গে একমত। হ্যাঁ স্যার ইউ আর রাইট। তাহলে ক্রিস্টির নভেল ABC নিয়ে কি আপনার মাথা ব্যথার কারণ আছে? না স্যার, তাহলেও আমি এটাকে ABC মার্ডার বলতে চাই। মিস্টার ব্রহ্ম আমি অফিসে আছি, সিপি সাহেবও আছেন, আমাকে উনি এখনই মিট করতে চান, ওভার। ইন্সপেক্টর ব্রহ্ম সেলফোন বন্ধ করে টেবিলে রাখলেন, তারপর ধীরে ধীরে বাকি চাটুকু শেষ করলেন, তারপর তার মাথায় কতগুলো কথা ভেসে এলো। খুনিকে ফাঁদে ফেলতে হলে কতগুলো কাজকর্ম করা দরকার, তবে খুনি যে প্রকৃতপক্ষে কে সেটা আগে নিঃসন্দেহ হওয়া দরকার। ABC অমিয়ভূষণ চ্যাটার্জি, রোড কন্ট্রাক্টর। হ্যাঁ এরকম লোকের পক্ষে কোথাও মাল পাঠানোর নামে চোরা অস্ত্র পাচার করা খুব সহজ। তার আগে জানতে হবে লোকটি এখন কোথায় কোন রাস্তা তৈরি কন্ট্রাক্ট নিয়েছে। কিছুক্ষণ পরে ললিতা ঘরের আলো জ্বেলে দিয়ে গেল। মিস্টার ব্রহ্ম করুণ স্বরে বললেন, ও বোনটি আর আধ ঘন্টা পরে আরেক বাচ্চা, কেমন? ললিতা কপট চোখ রাঙিয়ে বলল, বৌদি আপনার জন্য ঘুগনি রান্না করতে বললেন, নারকেল কুচি করে তাতে মিশিয়েছি, আগে ঘুগনি খাবেন তারপর চায়ের কথা। মিস্টার ব্রহ্ম বললেন, তোর বৌদির কথা শিরোধার্য ভাই, তবে আমারও যেন কিছু কিঞ্চিত খিদে পেয়েছে, ওহ আর দিনটা যা গেল না। ললিতা চলে যাওয়ার পর তিনি সেলফোন তুলে বোতাম টিপলেন, সঙ্গে সঙ্গে সাড়া এলো, রজার 005 স্পিকিং, 005 স্পিকিং। ইটস 009 009, সত্যচরণ তুমি কোথায়? ওসি মৃত্যুঞ্জয় সেন এবং SDPO বারিন রায় আমার সঙ্গে কাজে নেমেছেন, এলাকার কাউন্সিলর এবং কিছু গণ্যমান্য লোককে সাক্ষী মেনে ভারতী ডেয়ারির তালা খোলা হয়েছে, কিন্তু সবটাই ব্যর্থ হয়েছে, পাউডার মিল্কের পাউডার ছাড়া আর কিছু পাওয়া যায়নি। তো আলমারি ভেঙে ফাইলপত্র ঘাঁটাঘাঁটি হয়েছে, তেমন কিছু সূত্র মেলেনি, শুধু লকার ভেঙে কয়েকটা ছোট্ট ফাইল পাওয়া গেছে, তাতে দেখা গেছে অস্ট্রেলিয়ার মেলবোর্নের একটা ফার্মের সঙ্গে কলকাতার একটা ডেয়ারি ফার্মের মাধ্যমে মধুময়বাবু সত্যি ভেড়ার দুধের কারবার করতেন, আর কয়েকটা চিঠি পাওয়া গেছে হলুদ কাগজে লাল কালিতে লেখা। ABC-র হুমকি চিঠি? সত্যচরণের বিস্মিত কণ্ঠস্বর ভেসে এলো, আরে স্যার সব সময় দেখি আপনি সবার আগেই হেঁটে চলেছেন, ম্যাজিকটা কি? মিস্টার ব্রহ্ম হাসতে হাসতে বললেন, পরে সচক্ষে দেখবে, তুমি ABC সম্পর্কে আমার কাছে খবর নাও, তোমার নোট বইয়ে লেখো অমিয়ভূষণ চ্যাটার্জি, চ্যাটার্জি রোড কন্ট্রাক্টর,
ঠিকানাটা তোমাকেই জোগাড় করতে হবে, এমন লোকের ঠিকানা পূর্ত বিভাগ থেকে কালকেই পেয়ে যাবে। তাছাড়া নামি দামি কোনো লোকের কাছেও খোঁজ পেতে পারো। এখন তোমার প্রথম এবং অত্যন্ত প্রয়োজনীয় কাজ, সে এখন কোন এলাকায় রাস্তা তৈরি করছে অথবা তৈরি করার কন্ট্রাক্ট পেয়েছে। কিন্তু বর্ষা বলে কাজ হয়তো থমকে গেছে। থমকে থাকা মানে অস্থায়ী ক্যাম্প করে রাস্তা তৈরির মেটেরিয়ালস জড়ো করে রাখা, এটা স্বাভাবিক। নিরাপত্তারক্ষীরা সেই ক্যাম্পে পাহারা দেবে। সত্য, আমি যেন স্পষ্ট দেখতে পাচ্ছি পাহাড় জঙ্গল এলাকায় অমিয়বাবুর কন্ট্রাক্ট। কেন স্যার? আরে রোজই কাগজের খবর রে ভাই, দুর্গাপুরে বরাকর ব্রিজ পেরোলে বাঁকুড়া, বাঁকুড়া পেরোলে পুরুলিয়া, পুরুলিয়ার জঙ্গলমহলে সরকার উন্নয়নের কাজে ব্রতী। সহজে তো বেড়াল গাছে ওঠে না ভাই, দুবছর পরে সাধারণ নির্বাচন। যাই হোক, আমি তোমাকে একটা গপ্প শোনালুম কিনা কে জানে, তবে পা বাড়াতে দোষ কী? সত্য, প্রসিড, ওভার। সেলুলার ফোন রাখার পর ইন্সপেক্টর ব্রহ্ম দেখলেন তার সামনে টেবিলের উপর খবরের কাগজ পেতে প্রকাণ্ড এক প্লেট ভাপ ওঠা ঘুগনি এবং সদ্য ললিতা পর্দা তুলে বেরিয়ে যাচ্ছে। তিনি আবার গিয়ে উঠলেন, আনন্দ ধারা বহিছে ভুবনে। তারপর চামচে করে ঘুগনি তুলে বললেন, ভ্যাট, খালি এই গানটাই কেন যে মুখ দিয়ে বেরিয়ে আসছে, আনন্দের নিকুচি করেছে। আর বাস্তব আনন্দময় পেটমোটা ভেত বাঙালি, মোটা বুদ্ধি, চোখের চাউনিটা অবশ্য কেমন যেন তীক্ষ্ণ মনে হয়। আমারই চোখের ভুল হয়তো। ঘুগনি শেষ করার পর আর একবার চা পান করে ইন্সপেক্টর ব্রহ্ম দেওয়াল ঘড়ির দিকে তাকালেন। সময় কি দ্রুত এগিয়ে চলেছে! তার মাথায় আবার কিছু কথা ভেসে এলো। হলুদ রঙের চরমপত্রর সঙ্গে এবিসির সম্পর্ক কোনোভাবেই অস্বীকার করা যাবে না, কিন্তু একটা প্রশ্ন অঙ্কটাকে গুলিয়ে দিচ্ছে, মিতা সেনের হত্যাকাণ্ড। তারপর হঠাৎ তিনি চমকে উঠে টেবিলে পড়ে থাকা তার ব্যাগটা টেনে নিলেন। মিতা সেনের বেডরুমে ম্যাট্রেসের তলায় পড়ে থাকা কাগজগুলোর কথা তিনি কেমন করে ভুলে গেলেন, এ তো ভারী আশ্চর্যের কথা। ওসি হোসেন মির্জাও এগুলোতে হাত দেননি, সম্ভবত ডিসিডিডি অমল ব্যানার্জির নির্দেশ ছিল। কাগজগুলো টেবিলে রেখে মিস্টার ব্রহ্ম টেবিল ল্যাম্প জ্বেলে দিলেন। সবগুলোই চিঠি, মডেলিং কোম্পানির কিছু চিঠি আর কিছু চিঠি ফিল্ম প্রডিউসার বা ওই মহলের লেখা নিছক কিছু তথ্য। অর্থাৎ দর কষাকষির ব্যাপারটা আঁচ করা যায়। অবশেষে একটা হলুদ রঙের ছোট্ট চিঠি মিস্টার ব্রহ্মকে চমকে দিল। চিঠিতে লেখা আছে, মিতা, তুমি কাল বিকেলে রুনুকে রিং করে জানাবে সে যেন তার ডেয়ারি থেকে সন্ধে সাতটার মধ্যেই বাড়ি ফেরে। তাকে বলবে তোমার সঙ্গে কিছু জরুরি কথা আছে, আমি ঠিক আটটার মধ্যে তোমাকে মিট করব। যদি তোমার পেশার কারণে রিং করার সুযোগ না পাও তাহলে তোমার কাজ শেষ হলেই সোজা রুনুর ফ্ল্যাটে চলে যাবে। আমি যেন গিয়ে দেখতে পাই তুমি রুনুর সঙ্গে ওয়াইন খাচ্ছ, এটা আর্জেন্ট। ইতি তোমার ABC। চিঠিটা বাঁহাতে টেবিলে চেপে রেখে ইন্সপেক্টর ব্রহ্ম কপালে জোরে থাপ্পড় মারলেন, বেশ জোরালো শব্দ। কারণ তখনই ললিতা পর্দা তুলে জিজ্ঞেস করল, কিসের যেন শব্দ শুনলাম দাদা? মিস্টার ব্রহ্ম কাতর মুখে বললেন, ও ভাই ললিপপ, আমার কপাল ভাঙার শব্দ ভাই। ললিতা হাসতে হাসতে অদৃশ্য হল। সে জানে এই পুলিশ অফিসারটি ছিটগ্রস্ত, ভাগ্যিস বৌদির মতো অমন মেয়ে তার সঙ্গে ছিল, না হলে সব সময় কেলেঙ্কারি বাঁধাতেন। ইন্সপেক্টর ব্রহ্ম টেলিফোন তুলে ওসি মিস্টার মির্জার নম্বরে ডায়াল করলেন। সাড়া পেয়ে বললেন, ব্রাদার মির্জা, ব্রহ্ম বলছি। মিস্টার মির্জা বললেন, এনি নিউ ডেভেলপমেন্ট স্যার? আরে রাখুন তো আপনার স্যার, আমাকে ব্রহ্মদা বললেই বা ক্ষতি কী, আমার কলিগরা সবাই ব্রহ্মদা বলে। হ্যাঁ সরি, কাজের কথাটা সেরে নেওয়া যাক। মিতা সেনের বিছানার তলায় কতকগুলো চিঠিপত্র পেয়েছি, আপনি কি সেগুলো দেখেছিলেন? না মিস্টার ব্রহ্ম, সরি ব্রহ্মদা, আমাকে সিপি সাহেব নিজে বলেছিলেন ঘরের তালা ভেঙে ফ্ল্যাটে সন্দেহজনক কিছু আছে কিনা দেখবেন। তো খুলে বলি, উনি আমাকে খুঁজতে বলেছিলেন কোনো ফায়ার আর্মস, কিন্তু আমি তো তা পাইনি। এরপর মিস্টার অমল ব্যানার্জি আমাকে মোবাইল ফোনে বলেন মিতা সেনের নামে একটা ফায়ার আর্মসের লাইসেন্স আছে, তো এটা আমাদের রেকর্ড থেকে পাওয়া গেছে। আমি তাকে হাসতে হাসতে বলেছিলুম, হ্যাঁ স্যার, থানার রেকর্ডে আমি সেটা আগেই দেখে নিয়েছিলাম, .32 ক্যালিবারের 6-রাউন্ডার রিভলভার। মিস্টার ব্রহ্ম বললেন, মাই গড, মিতা সেন কেন ফায়ার আর্মস রাখত, তাকে লাইসেন্স দেবার জন্য কে রেকমেন্ড করেছিল? মিস্টার মির্জা বললেন, সবটা খোঁজ নিয়ে পরে জানাবো ব্রহ্মদা, কিন্তু এটাই আশ্চর্য,
ফায়ার আর্মসের লাইসেন্সটা বালিশের নিচে ছিল, কিন্তু অস্ত্রটা কিন্তু ছিল না। এই থেকে আমার ধারণা মিতা সেন গত রাতে বা অন্য কোনো সময় রিভলভার নিয়ে বাইরে যাওয়ার প্রোগ্রাম করেছিলেন, তাই লাইসেন্সটা বের করে ব্যাগে রাখতে চেয়েছিলেন। কিন্তু তার কোনো হ্যান্ডব্যাগ পাওয়া যায়নি তো, তাই না? হ্যাঁ, ইউ আর রাইট ব্রহ্মদা। বাহ, চমৎকার আপনার ব্রহ্মদাতে এসে পৌঁছনো। ব্রাদার, এই হতভাগ্যের কাছে তার আশেপাশের সব কলিগরাই এভাবে ব্রহ্মদা নামে গাড্ডায় পড়ে। ও, আমি কি গাড্ডায় পড়েছি ব্রহ্মদা? হ্যাঁ, আগাথা ক্রিস্টির ABC মার্ডার বইটার কথা মনে পড়ছে তো? সেটা মধুময়বাবুর টেবিলে ছিল। হ্যাঁ, কিন্তু আপনার কথা আমি ঠিক বুঝতে পারছি না। ব্রাদার, ব্রহ্মদা নামে গাড্ডায় এখন দুটো ABC আটকে গেছে। ও, ভুল বলছি, একটা ABC দুই জায়গায় আটকে গেছে। না, আপনাকে গাড্ডায় পড়তে হবে না, নিজের লাইনে চলুন। আচ্ছা, ছাড়ছি। টেলিফোন রেখে ইন্সপেক্টর ব্রহ্ম কিছুক্ষণ হতবাক হয়ে বসে থাকলেন। আশ্চর্য, এরকম একটা ইম্পর্ট্যান্ট খবর তাকে দিতে মিস্টার ব্যানার্জি ভুলে গেলেন, নাকি তিনি ওটা তাকে জানানোর প্রয়োজন মনে করেননি? একটা স্থূল তথ্য। মিতা সেনদের মতো সুন্দরী মডেলের শক্তিমান গার্জেন জুটতে দেরি হয় না। তার সুপারিশে সে একটা ফায়ার আর্মসের লাইসেন্স পেতেই পারে, কিন্তু কেন কেন তার আগ্নেয়াস্ত্রের প্রয়োজন হয়? পুলিশের সেলুলার ফোন তুলে তিনি বোতাম টিপলেন। সাড়া এলো। রজার, 001 স্পিকিং, 001 স্পিকিং, 009 স্পিকিং, 009 স্পিকিং। এনিথিং রং মিস্টার ব্রহ্ম? হ্যাঁ স্যার, মিতা সেনের কেন ফায়ার আর্মসের দরকার হয়? DCDD অমল ব্যানার্জির হাসি ভেসে এলো। কথাটা সময় মতো ধীরে সুস্থে জানাবো ভেবেছিলাম। অস্ত্রটা তো খুঁজে পাওয়া যায়নি, লাইসেন্সটা পাওয়া গেছে, তবে এর সঙ্গে কি রুনুবাবুর হত্যাকাণ্ডের কোনো লিঙ্ক আছে? রুনুবাবুকে কি মিতা সেন গুলি করে মেরেছে? তারপর মিতা সেন রুনুবাবুর মতো ওজনদার মানুষকে তুলে নিয়ে গিয়ে? মিতা সেনের কোনো পুরুষ সঙ্গী থাকলে সেটা সম্ভব নয় কি? কিন্তু স্যার, মার্ডারের মোটিভ তো থাকতে হবে একটা। DCDD1 হাসতে গিয়ে কেশে ফেললেন, তারপর বললেন, মিস্টার ব্রহ্ম, আপনার ভাষায় এটা একটা অঙ্ক। হাতে প্রচুর সময় আছে, CP যতই তাড়া লাগান না কেন, কেঁচো খুঁড়তে অনেক সময় সাপ বের হয়। আপনার সঙ্গে কথা বলে আমার মনে হয়েছে আপনি ভয়ঙ্কর বিষধর সাপের প্রতীক্ষায় করছেন। তা মিস্টার ব্রহ্ম বোধহয় CP রিং করছেন। আপাতত রাখছি, ওভার। সেলফোন নামিয়ে রেখে ইন্সপেক্টর ব্রহ্ম মিতা সেনকে লেখা চিঠির ভিতর আবার ঢুকে পড়লেন। কিছুক্ষণ পরে টেবিলের ড্রয়ার থেকে লুকিয়ে রাখা একটা সিগারেট বের করে লাইটার জেলে ধরালেন। সুরঞ্জনা থাকলে তার সামনে সিগারেট টানা নিষিদ্ধ, কিন্তু এখন যা অবস্থা তাতে সিগারেটের ধোঁয়া তাকে এই প্রচণ্ড টেনশন থেকে মুক্তি দেবে। ওদিকে ললিতা বোধ করি রান্নায় ব্যস্ত, তরকারির গন্ধে সিগারেটের গন্ধ পৌঁছবে না। ABC সত্যি একটা শেয়াল ধরা ফাঁদ। মিতা সেনকে রুনুবাবুর কাছে যেতে নির্দেশ দিয়েছিল ABC, যাকে বলে বিটুইন দ্য লাইন্স। এবার আগ্নেয়াস্ত্র সহ কথাটা বেরিয়ে আসছে। মিতা সেনের সঙ্গে ওই আবাসনের কোনো পুরুষ কি সঙ্গী হয়েছিল? এই সুযোগে সেই সঙ্গী কি মিতা সেনের আগ্নেয়াস্ত্র কেড়ে নিয়ে তাকে মাথার পেছনে গুলি করে মেরেছিল? কিন্তু কেন কেন প্রশ্ন হলো তাহলে ABC গত রাতে রুনু অর্থাৎ মধুময় বাবুকে কেন হাওড়ার ভারতী ডেয়ারিতে উপস্থিত থাকতে বলবেন? মধুময় বাবুকে লেখা ABC চিঠিটা ওই চিঠি থেকে বেরিয়ে আসা সূত্রের সঙ্গে মিলছে না। তবে এটা ঠিক যে মিতা সেনকে খুন করেছে এমন কেউ যার সঙ্গে চোরাই অস্ত্র চালানোর কোনো সম্পর্ক নেই। ব্যক্তিগত ঘৃণা বা বিদ্বেষ থেকে মিতাকে খুন করতেই পারে। মর্গের রিপোর্ট পেলে বোঝা যাবে কত ক্যালিবারের রিভলভার থেকে তার মাথায় গুলি করা হয়েছিল। যদি অস্ত্রটা .32 ক্যালিবারের হয় তাহলে এটা নির্মম সত্য যে তার কাছ থেকে অস্ত্রটা কেড়ে নিয়েই সে তাকে গুলি করেছিল। লিফটের মধ্যে সম্ভবত ধস্তাধস্তির কোনো চিহ্ন ছিল, কিন্তু আবাসনের লোকেদের চাপে লোকাল পুলিশকে লিফটের রক্ত পরিষ্কার করার ব্যবস্থা করতে হয়েছিল। এই সময় মিস্টার ব্রহ্মের বেডরুমের টেলিফোনটা বেজে উঠল। ওই রুমের চাবি ললিতার কাছে থাকে না, তাই মিস্টার ব্রহ্ম পকেট থেকে এই ফ্ল্যাটের সব ঘরের ডুপ্লিকেট চাবির গোছা নিয়ে দ্রুত বেডরুম খুললেন। তারপর টেলিফোন ধরে সাড়া দিলেন। সুরঞ্জনার কণ্ঠস্বর ভেসে এলো, তুমি কখন ফিরেছ? অনেকক্ষণ। তোমার দাদুর অবস্থা কি? আমি আরোগ্য নার্সিং হোম থেকে বলছি, বুঝলে। দাদুর অবস্থা ভালো নয়, হয়তো আজ রাত্রেই।
আহা, কাঁদে না, ও তো অনেক বয়স হয়েছে, তাছাড়া মানুষ মরণশীল। ইন্সপেক্টর ব্রহ্ম আমি, আমার স্ত্রীর কাছ থেকে আমি আমার মতোই দৃঢ়তা আশা করব। কান্না জড়ানো গলায় সুরঞ্জনা বললেন, আচ্ছা শোনো, ললিতাকে সব বলা আছে বুঝলে, 10টার মধ্যে যদি না ফিরি তাহলে তুমি খেয়ে নিও। আমি এ বাড়ির এত সব লোকজনকে ফেলে চলে গেলে সেটা ভালো দেখায় না, 10টায় খেয়ে দিয়ে তুমি যেন অবশ্য শুয়ে পড়বে, আমার জন্য ভেবো না কেমন? আচ্ছা ডার্লিং, তাই হবে। তারপর ফোন রেখে দিয়ে বেডরুমটা আবার লক করলেন, বললেন, ললিতা আজ আমার সারা রাত ছুটি, তোর বৌদি রাতে বোধহয় বাড়ি ফিরবে না, আমাকে 10টায় খেতে দিয়ে দরজায় এঁটে শুয়ে পড়বি বুঝলি, খবরদার রাতে বিরেতে ভূতে দরজায় টোকা দিলে কিছুতেই দরজা খুলবি না, চেঁচামেচি করবি আমাকে ডাকবি। ললিতা দরজার কাছে দাঁড়িয়ে কথাগুলো শুনছিল, গোমড়া মুখে ভেতরে অদৃশ্য হলো। মিস্টার ব্রহ্ম হলুদ চিঠিটা টেবিলের একটা ড্রয়ারে রেখে বুক পকেট থেকে আরেকটা হলুদ দুমড়ানো চিঠি বের করে সেই ড্রয়ারেই ঢোকালেন। তারপর ড্রয়ারে তালা এঁটে তিনি মিতা সেনের বাকি চিঠিগুলো দেখতে শুরু করলেন। তারপর আবার কেঁচো খুঁড়তে সাপ বেরোনোর মতো একটা সাদা কাগজে ইংরেজিতে তাড়াহুড়ো করে লেখা সম্বোধনহীন একটা চিঠি বেরোলো। না, এটাকে ঠিক চিঠি বলা যাবে না, এটা ঠিক সেই রকমের ঘোষণাপত্র যার মাথার শীর্ষ দেশে লেখা থাকে টু হুম সো এভার ইট মে কনসার্ন। এই কাগজের শীর্ষে তা লেখা না থাকলেও রকম সকমটা একই। ইংরেজি শব্দগুলোর বাংলায় মোটামুটি অর্থ দাঁড়ায়, আমি জানি না কেন কিছুদিন থেকে আমার মনে হচ্ছে আমি বিপন্ন, কেউ যেন আমার গতিবিধির দিকে আড়াল থেকে তীক্ষ্ণ দৃষ্টি রেখেছে। আমি অমিয়দাকে কথাটা জানাবো ভেবেছিলাম, কিন্তু জানাচ্ছি না, কারণ তাহলে আমাকে সে দিল্লি রোডের ধারে তার বাগান বাড়িতে থাকতে বলবে, আর সেখানে থাকা মানেই অমিয়দার পাল্লায় পড়া। আমি লোকটাকে মনে মনে ঘৃণা করি, কিন্তু সে আমাকে আমার পেশায় মাথা তুলে দাঁড়াতে অনেক সাহায্য করেছে। আমি কি তাহলে আমার এই আশঙ্কার কথা সরাসরি পুলিশ কমিশনার সাহেবকে জানাবো? কয়েকটা অনুষ্ঠানে তার সঙ্গে আমার পরিচয় হয়েছে, আমাকে উনি বোনের মতো স্নেহ করেন, দেখা যাক। তবে আমার মন বলছে আগ্নেয়াস্ত্রটা যা ভেবে নিয়েছিলুম তার সম্ভাবনা আমার কাছাকাছি টের পাচ্ছি। যদি আমার কোনো বিপদ হয় তাহলে সেই লোকটাকে যাতে পুলিশ ধরতে পারে সেই জন্য আমি সন্দেহভাজন কয়েকজনের নাম লিখে রাখলুম। ইন্সপেক্টর ব্রহ্ম 5টি নাম লেখা আছে দেখলেন, কিন্তু সবই পদবিহীন, শুধু নামের প্রথমাংশ। দেখা যাক, নীলিমা আবাসনের বাসিন্দাদের মধ্যে এই নামের কজন আছে, এই দায়িত্ব শোভন মজুমদারকে দিতে হবে। এই সময় পুলিশের গোপনীয় সেলুলার থেকে বিপ বিপ আওয়াজ হলো, দ্রুত সেটা কানে নিয়ে তিনি বললেন, রজার, 009 স্পিকিং, 009, 005 স্পিকিং, 005 স্পিকিং। হ্যাঁ সত্য, তুমি কোথায়? স্যার, আমি ABC-কে খুঁজে বের করেছি, অমিয়ভূষণ চ্যাটার্জি নেতাজি সুভাষ রোডে থাকেন, তার সঙ্গে দেখা হয়নি কিন্তু তার লোকের কাছে খবর পেলুম। ইউ আর রাইট স্যার, ABC ঝাড়গ্রামের ওদিকে জঙ্গলমহলে রাস্তা তৈরি করছেন, এখন কাজ বন্ধ, তিনি কোথায় গেছেন তার লোক বলতে পারল না, কখন ফিরবেন তাও ঠিক নেই। ইন্সপেক্টর ব্রহ্ম প্রায় চেঁচিয়ে উঠলেন, ব্রাভো সত্য, বুঝলে আমরা দুজনেই প্রায় ঠিক পথেই এগোচ্ছি, ABC আধুনিক অস্ত্রশস্ত্র সাপ্লাই করে ওই এলাকার কোনো বিপ্লবী দলের কাছে, এবং সেই অস্ত্রশস্ত্রই আমদানি করতেন পাউডার মিল্কের কারবারি মধুময় রায়চৌধুরী। সত্য, আর কিছু? সাব ইন্সপেক্টর সত্যচরণ পাঠক বললেন, আপাতত এই ব্রহ্মদা, ওভার। বাজার থেকে ফিরে আসার সময় আজ আবার এক পশলা বৃষ্টি, সন্দিগ্ধ দৃষ্টিতে ইন্সপেক্টর ব্রহ্ম ব্যালকানিতে উঁকি মেরে আকাশ দেখছিলেন, না মেঘ সরে যাচ্ছে পূর্ব দক্ষিণ কোণে, কলকাতার উপর আবার রোদ পড়ে স্বস্তি দিল। মিস্টার ব্রহ্ম ড্রয়িং রুমের চেয়ারে বসে হুঙ্কার ছাড়লেন, চা 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 খাব। সুরঞ্জনা গত রাতেই 10টার মধ্যে ফিরে এসেছিলেন, তার রিটায়ার্ড জজ সাহেব দাদু নাকি ঘুম ভেঙে ওঠা মানুষের গলায় বলে উঠেছিলেন, কই রে বাবুয়া, এখনো চা নেই কেন? তারপর শটান উঠে বসে চেঁচিয়ে তুল কালাম বাঁধান, আমি এখানে কেন, কে আমাকে এখানে আনলো, তাকে ফাঁসিতে ঝোলাবো, ইত্যাদি। ওই আগের যুগের মানুষ তো ভেজাল খেয়ে বড় হননি, প্রাণশক্তি প্রচণ্ড,
বলে স্ত্রীকে সান্ত্বনা দিয়েছিলেন মিস্টার ব্রহ্ম। কিন্তু সুরঞ্জনার অবস্থা শোচনীয়। দেরি করে উঠেছেন, স্বামীর চায়ের জন্য হুঙ্কার শুনেও ক্লান্তির দরুন চুপ করে থাকলেন। ললিতা মুখ টিপে হেসে জগে চায়ের লিকার দিয়ে গেল। আজকের কাগজের প্রথম পাতার বড় খবর দুগ্ধ ব্যবসায়ীর আত্মহত্যা। দৈনিক সত্যসেবক পত্রিকার খবরের শিরোনাম হত্যা না আত্মহত্যা। মিতা সেনের হত্যাকাণ্ডের খবর সব কাগজই পৃথকভাবে ছেপেছে। মিস্টার ব্রহ্ম মনে মনে হাসলেন। লালবাজারের মুখপাত্র যেই হন সতর্কতার সঙ্গে খবর দিয়েছেন। চা খেতে খেতে তিনি টেবিলের ড্রয়ার খুলে হলুদ চিঠি দুটো বের করলেন। দক্ষিণের জানলার পর্দা সরানো, বাঁকা হয়ে রোদ ঢুকে টেবিলে পৌঁছেছে। দিনের উজ্জ্বল আলোয় চিঠি দুটো পাশাপাশি রেখেই নড়ে বসলেন ইন্সপেক্টর ব্রহ্ম। কী অদ্ভুত, রাতের বাতির আলো যতই উজ্জ্বল হোক ব্যাপারটা ধরাই পড়েনি। এখন তিনি দেখলেন হলুদ রঙের কাগজ হলেও দুটোর রঙের তফাত আছে। মিতাকে লেখা চিঠির কাগজের রং ফিকে হলুদ। তার চেয়ে অদ্ভুত ব্যাপার, মধুময়কে চিঠি যে লিখেছে মিতা সেনকে সেই কিন্তু লেখেনি, হাতের লেখা এক নয়। তাহলে কি মিতার হত্যাকারী তার ব্যাগ থেকে তার ফ্ল্যাটের চাবি নিয়ে গিয়ে এই চিঠিটা তার বিছানার তলায় প্লান্ট করেছিল? ঠিক তাই, পুলিশকে মিসগাইড করাই তার উদ্দেশ্য ছিল। হ্যাঁ, এবার ঘটনাটা স্পষ্ট হয়ে এসেছে। মিতা সেনের সঙ্গে আততায়ী এক লিফটে উঠেছিল, তারপর মিতার হ্যান্ডব্যাগ অতর্কিতে কেড়ে নিয়ে রিভলভার বের করে তাকে গুলি করে। রিভলভার এক্ষেত্রে লোডেড থাকারই কথা, কারণ মিতা বাইরে কোথাও যাচ্ছে। ওদিকে আবাসনের চারিদিকে জল, এ সময় আর কারও বাইরে যাওয়ার সম্ভাবনা ছিল না। ইন্সপেক্টর ব্রহ্ম বুঝে গিয়েছেন ক্লান্ত সুরঞ্জনা এ ঘরে উঁকি দিতে আসবেন না, তাই চুপি চুপি একটা সিগারেট ধরালেন। মাথার ঘিলু গোলে এলোমেলো হয়ে যাচ্ছে, সিগারেট ছাড়া নার্ভ ঠিক রাখা যাবে না। তিনি পুলিশের গোপনীয় সেলফোনের নাম্বার টিপলেন, তখনই সাড়া এলো। রজার, 006 স্পিকিং, 006, 009 কলিং, 009। এসআই শোভন মজুমদার বললেন, গুড মর্নিং স্যার, বলুন। মর্নিং শোভন, একটু কাগজ কলম নাও। নিয়েছি স্যার। লেখো সত্যেন, অলোকেশ, রবার্ট, বরুণ, নন্দবাবু। হ্যাঁ বাবু। আনন্দবাবু? জানি না, তুমি এখনই নীলিমা আবাসনে গিয়ে এই কজনের খোঁজ করো, দেখি দেরি হলে এরা যে যার কাজে বেরোবেন। শোনো, এদের একে একে ডেকে জেরা করে জানতে চাইবে ঘটনার দিন সন্ধ্যের পর বৃষ্টির মধ্যে কেউ বেরিয়েছিলেন কি না, এবং কেউ করিডোরে কাকেও দেখেছিলেন কি না। আমি ওসি মির্জাকে বলে দিচ্ছি, উনি অ্যাডিশনাল ওসি কুণ্ডুবাবুকে পাঠাবেন, সঙ্গে আরও দু তিনজন এসআই এবং আর্মড পুলিশ থাকবে। ব্যাপারটা একটু খুলে বলবেন না স্যার? হ্যাঁ, একটু হিন্ট দিই, তুমি বুদ্ধিমান বলেই প্রমাণ পেয়েছি কাল। মিতা সেনের বিছানার তলায় একটা ভুয়ো হলুদ রঙের চিঠি কেউ প্লান্ট করে রেখেছিল। তো এই চিঠির বক্তব্য বিশ্বাস করলে মধুময়বাবুকে লেখা হলুদ চিঠি অর্থহীন হয়ে যায়। ও বুঝেছি স্যার। কচু বুঝেছো শোভন? সরি স্যার, কেন? আরে 10 লাখ টাকা এই কেসের মূল পয়েন্ট, সে টাকা আমার বিশ্বাস মধুময়ের ঘর থেকে লোপাট হয়ে গেছে। ওই টাকার লোভেই 36 গোপীনাথ স্ট্রিটের মার্ডার। তোয়ালের কথা কি তোমার মাথায় আসছে না? তুমি তো ওটার আবিষ্কার করেছো হে শোভন। ও ব্রহ্মদা, আপনি না মাইরি? শাট আপ, ওভার। সেলফোন রেখে ইন্সপেক্টর ব্রহ্ম কেস ফাইল দুটো টেনে নিলেন, খুঁটিয়ে পড়তে থাকলেন। ইন্সপেক্টর ব্রহ্ম ব্রেকফাস্টের পর যখন বেরোলেন তখন প্রায় 10টা বাজে। দেরিতে ব্রেকফাস্ট খেয়েছেন, দুটো ফাইল এবং নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতা মিলিয়ে মিশিয়ে আবার একটা থিওরি দাঁড় করিয়েছেন, তার ভাষায় যাকে বলে অঙ্ক কষা। ইএম বাইপাসে আস্তে সুস্থে যাচ্ছিলেন তিনি। পরমা আইল্যান্ডের আগেই তার প্যান্টের পকেট থেকে গোপন সেলুলার ফোন বিপ বিপ করে উঠল। বাদিকে গাড়ি দাঁড় করিয়ে তিনি সাড়া দিলেন, রজার, 009 স্পিকিং, 009। অপর পক্ষ থেকে সাড়া এলো, 006 স্পিকিং, 006। হ্যাঁ বলো শোভন। স্যার, যে নামগুলো দিয়েছেন তাদের জেরা করে শুধু একটা কথাই জানতে পেরেছি, আনন্দময়বাবুকে সবাই সংক্ষেপে নন্দবাবু বলে থাকেন। ও
তাকে কি জেরা করেছো? পেলে তো করবো স্যার। নিচের সিকিউরিটি যুবকটি বলল নন্দবাবু ভোর ছটায় লিফটে নেমেছিলেন, সঙ্গে একটা ব্রিফ কেস আর মাঝারি সাইজের স্যুটকেস ছিল, তিনি ওকে ট্যাক্সি ডেকে দিতে বলেছিলেন। ইন্সপেক্টর ব্রহ্ম উত্তেজিতভাবে বললেন, ওকে ওকে বলছো কেন? ওর নাম জিজ্ঞেস করুনি। থাক আমি বলছি, অশ্বিনী লেট। হ্যাঁ স্যার, অশ্বিনী একটা ট্যাক্সি ডেকে আনে। আনন্দময় ট্যাক্সিওয়ালার প্রশ্নের উত্তরে বলেন দমদম এয়ারপোর্ট যাব। তার পরনে কি পোশাক ছিল জিজ্ঞেস করেছিলে? হ্যাঁ স্যার, পরনে স্যুট এবং গলায় টাই বাঁধা ছিল। এই আবাসনে আনন্দময়বাবুকে অনেকেই প্যান্ট শার্ট পরতে দেখেছেন, তবে অধিকাংশ সময় ধুতিই পরতেন। শোভন, জানি না ভুল করছি কি না, তবে তুমি এখনই আনন্দময়ের ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢোকার ব্যবস্থা করো, খুঁটিয়ে দেখো এমন কিছু পাও কি না যাতে এই লোকটার প্রকৃত পরিচয় পাওয়া যায়। রাখছি, ওভার। ইন্সপেক্টর ব্রহ্ম এবার দ্রুত পরমা আইল্যান্ড ঘুরে আবার উত্তরমুখ রওনা হলেন। কিছুটা এগিয়ে একটা ফাঁকা জায়গা দেখে গাড়ি দাঁড় করালেন, তারপর তার সেলুলার ফোনের বোতাম টিপলেন। সাড়া এলো, 001 স্পিকিং, 001। মিস্টার ব্রহ্ম এই মুহূর্তে রীতিভঙ্গ করে বলে উঠলেন, স্যার আমি ব্রহ্ম বলছি। DCDD1 মিস্টার ব্যানার্জির রুষ্ঠ কণ্ঠস্বর শোনা গেল। ড্যামেট, ইয়োর কোড নাম্বার? সরি স্যার, 009 স্পিকিং, 009। প্লিজ ডোন্ট মাইন্ড মিস্টার ব্রহ্ম, আপনি হয়তো এতক্ষণে বুঝেছেন হঠাৎ ওভাবে কথা বললে চমকে উঠি, কারণ আমাদের এই গোপন ওয়েভলেংথ ট্যাপ করার জন্য দুর্বৃত্তরা ওত পেতে থাকে। যাই হোক বলুন। স্যার, নন্দবাবু অর্থাৎ আনন্দময় চৌধুরী নামে আমরা যাকে চিনি আজ সকালে টাই স্যুট পরে ট্যাক্সি করে এয়ারপোর্ট গেছেন, এখন বেলা 10টা। তার সঙ্গে একটা ব্রিফকেস এবং স্যুটকেস আছে। তা আপনার হাতে এ বিষয়ে কোনো খবর না থাকলে চোখ বুঝে বলা যায় তার পাসপোর্ট আছে এবং তিনি আপাতত ডোমেস্টিক ফ্লাইটে যাবেন বোম্বে, সরি মুম্বাইয়ের সম্ভাবনাই বেশি। মিস্টার ব্যানার্জি চাপাস্বরে বললেন, আমি সবে বেরোচ্ছি, এখনই লালবাজার হেডকোয়ার্টারে মিস্টার রহমানকে রিং করে জানিয়ে দিচ্ছি। এয়ারপোর্টের ডিপার্চার টার্মিনালে আমাদের যেসব লোক থাকে তাদের কারোর সঙ্গে কন্ট্যাক্ট করে কিছু জানা যায় কি না। ইন্সপেক্টর ব্রহ্ম বললেন, স্যার আমি গাড়ির মুখ ঘুরিয়েছি এয়ারপোর্টের দিকে, আপনি এয়ারপোর্টে হেড অফ দ্য সিকিউরিটিকে খবর দিন লম্বা চওড়া টাই স্যুট পরা কোনো ভদ্রলোক যার নাকের ডান পাশে একটা জরুল আছে, তার একটা ব্রিফকেস ও স্যুটকেস আছে, স্যুটকেস হাতে ছিল, ইতিমধ্যে কোনো ফ্লাইটে উড়েছে কি না। ওভার। ইন্সপেক্টর ব্রহ্মের পেট্রোল খেকো রুক্ষ চেহারার অ্যাম্বাসাডার আধুনিক ঝকমকে খেলনা গাড়িগুলোকে পাশ কাটিয়ে উল্টোডাঙার কাছে পৌঁছে গেল। ভিআইপি রোডে যেতে যেতে পকেটের সেলফোন বিপ বিপ করে উঠল, তখন তিনি গতি কমিয়ে বাঁ পাশে গাড়ি দাঁড় করালেন, দ্রুত সাড়া দিলেন, রজার, 009 স্পিকিং, 009। 001 স্পিকিং, বলুন স্যার। মিস্টার ব্রহ্ম, বোম্বে ফ্লাইট লেট করেছে কারণ ভোরবেলা থেকে এয়ারপোর্ট এলাকায় প্রচণ্ড বৃষ্টি এবং আকাশ ছিল ঘন মেঘে ঢাকা। এদিকে আকাশ পরিষ্কার হওয়ার পর পাইলট লক্ষ্য করেন পিছনের চাকার দিকে ধোঁয়া উঠছে, কাজেই আমাদের লাক মিস্টার ব্রহ্ম, 11:30টায় দিল্লি থেকে এয়ার ইন্ডিয়ার যে প্লেনটা আসছে সেটাকেই বোম্বের জন্য রেডি করা হবে, তার মানে বোম্বে ফ্লাইটের যাত্রীরা বিনি পয়সায় একটা লাঞ্চ পাবেন। ইন্সপেক্টর ব্রহ্ম জিজ্ঞেস করলেন, যাত্রীরা কি এখন প্লেন থেকে নেমে সিকিউরিটি জোনেই আছেন? তাতে অসুবিধা নেই, আপনি পৌঁছলে আমাদের লোক সিকিউরিটিকে সঙ্গে নিয়ে ভিকটিমকে খুঁজে বার করবে, কিন্তু সাবধান মিস্টার ব্রহ্ম, লোকটার কাছে লোডেড রিভলভার আছে কিনা। মিস্টার ব্রহ্ম বললেন, হ্যাঁ ওটা তো মিতা সেনের অস্ত্র, ওটা দিয়েই সে মধুময়বাবুকে খুন করেছিল। মর্গের রিপোর্ট পাওয়ার পর ফরেন্সিকে পাঠিয়েছিলুম ভিকটিমের হাড়ের খাঁজে যে বুলেট সেলটা আটকে আছে, ব্যালিস্টিক মিসাইল এক্সপার্টরা সেটা পরীক্ষা করে বলেছেন এই ধরনের 303 বুলেট .32 ক্যালিবারের রিভলভারই ব্যবহার করা যায়। ওভার। ইন্সপেক্টর ব্রহ্ম এবার মাথা ঠান্ডা রেখে গাড়ি ড্রাইভ করছিলেন। তিনি যখন এয়ারপোর্টের ডিপার্চার এরিয়ায় ঢুকছেন তখন সেলফোন আবার পিপ পিপ করে উঠল। তিনি গাড়ি পার্কিং করতে করতে সাড়া দিলেন, রজার, 009 স্পিকিং, 009। অন্য প্রান্ত থেকে সাড়া এলো, 005 স্পিকিং, 005। হ্যাঁ সত্য, কোথায়? হাওড়া স্টেশনে স্যার। ছিলে হাওড়ার নেতাজি সুভাষ রোডে, হঠাৎ ট্রেনে চেপে যাচ্ছটা কোথায়? সাব ইন্সপেক্টর সত্যচরণ পাঠকের কথা ভেসে এলো, শুনলে খুব খুশি হবেন স্যার, ABC-কে আজ ভোর 6টায় তার বাড়ি থেকে বেরোতে দেখেছিল আমাদের লোক, আমি খবর পেয়ে একটা ট্যাক্সি নিয়ে তাকে ফলো করেছিলাম, তো অমিয়ভীষণ চ্যাটার্জি মারুতি জিপসিতে যাচ্ছিলেন,
তিনি ঘুরতে ঘুরতে হাওড়া স্টেশনের ভেতর ঢুকে গিয়েছিলেন, আমিও ঢুকে গিয়েছি। তারপর দেখলুম দু নম্বর প্ল্যাটফর্মে চায় স্টলের কাছে টাই স্যুট পরা এক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, তার এক হাতে ব্রিফকেস আর একটা স্যুটকেস। হ্যাঁ স্যার, ABC গিয়ে তার সঙ্গে হ্যান্ডশেক করলেন, তারপর দুজনে সিগারেট টানতে শুরু করলেন। আমার সঙ্গে ঠাসাঠাসি করে পাঁচজন আর্মড অফিসার এবং কনস্টেবল ছিলেন। আমার নির্দেশে পুলিশ জিপে আরও কিছু আর্মড ফোর্স এসেছিল। আমার লক্ষ্য ছিল ABCকে অ্যারেস্ট করবো। চারদিক থেকে তাদের দুজনকে যে ঘিরে ধরেছিলাম সেটা ওরা টেরই পাননি। প্ল্যাটফর্মে ভিড়ও ছিল, হঠাৎ দেখলুম ABC সেই ভদ্রলোকের সঙ্গে তার ব্রিফকেসটা বদল করলেন। তারপর হাসতে হাসতে বললেন, এবার আনন্দ করো হয়ে আনন্দময়, আমার মাল অ্যাজ ইট ইজ আছে তা বুঝতেই পারছি, তোমাকেও ঠকাইনি, যতটা দেবো বলেছিলাম ততটাই দিয়েছি, 10 কেন, দাম 15তেও উঠতে পারে। তো একটা কথা, তুমি প্লেনে যাবে বলেছিলে, হঠাৎ ট্রেনে কেন? তো দ্বিতীয় লোকটি বলল, পেছনে টিকটিকি লেগেছে তাই। ইন্সপেক্টর ব্রহ্ম উত্তেজিতভাবে বললেন, আনন্দময়ের নামটা তুমি জানো তো সত্য? মাই গুডনেস, ইনি কি সেই মধুময়ের দাদা আনন্দময় নাকি? ইন্সপেক্টর ব্রহ্ম হাসতে হাসতে বললেন, দাদা কি না জানি না, মধুময় বেঁচে থাকলে সে কথা বলতেন, তবে যতটা অনুমান করছি ওর নাম নন্দলাল বা নন্দগোপাল। যাকে ওদের দুজনকে অ্যারেস্ট করেছো তো? হ্যাঁ ব্রহ্মদা, দুজনকে হ্যান্ডকাপ পরিয়ে পুলিশ জিপে ঢুকিয়েছি। শুনলে অবাক হবেন আপনারা, নন্দগোপাল বা নন্দলাল যে ব্রিফকেসটা ABCকে দিয়েছিল তা 1000 টাকার বান্ডিলে ভরা, আর ABC যে ব্রিফকেসটা নন্দলালকে দিয়েছে তাতে নাকি নার্কোটিক্স ভরা। আমি তো এসব চিনি না স্যার, তবে পরীক্ষা করলে বোঝা যাবে। সত্য? লালবাজারের দিকে দ্রুত এগিয়ে চলো, আমি DCDD-1কে সুসংবাদটা দিচ্ছি। দুঃখ শুধু এটাই, সেসবদি বিখ্যাত বা কুখ্যাত ইন্সপেক্টর সুরপতি ব্রহ্মকে তুমি হারিয়ে দিলে। এসআই সত্যচরণ পাঠক হাসতে হাসতে বললেন, না ব্রহ্মদা, যা করেছি আপনার নির্দেশেই করেছি, কাজেই আপনারই জয়, ওভার। সেলফোন পকেটে না ঢুকিয়েই বোতাম টিপলেন ইন্সপেক্টর ব্রহ্ম। সারা এলো, রজা 001 স্পিকিং, 001 009 স্পিকিং, 009। অমল ব্যানার্জি বললেন, মিস্টার ব্রহ্ম, আমাদের লোকেরা তো এয়ারপোর্টে খুঁজে আপনাকে পাচ্ছে না, ভেতরে যাওয়ার অনুমতি পাওয়া গেছে, আপনি কোথায়? ইন্সপেক্টর ব্রহ্ম সহাস্যে বললেন, অপরাধ নেবেন না স্যার, আমি হাওড়া স্টেশনে, মানে সবই আমার প্রিয় সত্যচরণ পাঠকের সাফল্য। ব্যাপারটা কি খুলে বলবেন কি মিস্টার ব্রহ্ম? স্যার, আমি পৌঁছানোর আগেই সত্যচরণ ABC এবং সোকল্ড আনন্দময় চৌধুরীকে এবং সেই সঙ্গে একটা ব্রিফকেসে 10 লাখ টাকা, অন্য একটা ব্রিফকেসে নাকি নার্কোটিক্স, সব ধরেছে, সব নিয়ে আপনার কাছে হাজির হচ্ছি, আমি ধীরে সুস্থে এগোচ্ছি। আর একটা কথা প্লিজ স্যার, নার্কোটিক্স এক্সপার্ট টিমকে একটু খবর দিন, আমি একটা ধাঁধায় পড়েছি। DCDD-1 বিস্মিত কণ্ঠস্বর ভেসে এলো, আমি যে কিছুই বুঝতে পারছি না মিস্টার ব্রহ্ম, এয়ারপোর্ট বদলে গিয়ে সেটাকে হাওড়া স্টেশনে পরিণত করলেন, আপনি সত্যি একটা আশ্চর্য মানুষ। ইন্সপেক্টর ব্রহ্ম বললেন, সবার আগে এখনই পুলিশ কমিশনারকে সামলান, তাকে জানিয়ে দিন কোনো মন্ত্রীর আত্মীয়কে আমরা বমল ধরেছি। তবে স্যার, মনে হচ্ছে এ রহস্যের চিচিং ফাঁক এখনো হয়নি। সিপির ঘরে 2 আসামি এবং সাব অফিসারকে নিয়ে কনফারেন্সের আয়োজন করান আপনি। পুলিশ কমিশনার মিস্টার গৌরাঙ্গ চক্রবর্তীর প্রশস্ত ঘরে জরুরি কনফারেন্সের মতো আয়োজন করা হয়েছিল। DCDD-1 মিস্টার অমল ব্যানার্জির সঙ্গে ইন্সপেক্টর ব্রহ্ম যখন ঢুকলেন তখনও সিপি মিস্টার চক্রবর্তী আসেননি, তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ করেই চলে আসবেন, এ কথা মিস্টার ব্যানার্জি মিস্টার ব্রহ্মকে আগেই জানিয়েছিলেন। ততক্ষণে বিভিন্ন বিভাগের উচ্চপদস্থ পুলিশ অফিসাররা আসর জমিয়ে বসেছেন, চাপা স্বরে পরস্পর কথা বলছেন। ইন্সপেক্টর ব্রহ্মকে দেখেই ঘরে একটু সাড়া পড়ে গেল, অভিনন্দনের হিড়িক বলা যায়। মিস্টার ব্রহ্ম বিব্রতভাবে কাঁচুমাচু মুখ করে করজোড়ে বললেন, স্যার স্যার, আপনারা প্লিজ আমার পিঠে অত বেশি থাপ্পড় মারবেন না, আমি এই কেসে নেহাত একটা রোলে ছিলুম, প্রকৃত হিরো আমাদের ডিপার্টমেন্টের একজন সাব ইন্সপেক্টর সত্যচরণ পাঠক। অনেকেই হেসে উঠলেন মিস্টার ব্রহ্মের ভঙ্গি দেখে, কয়েকজন একসঙ্গে প্রশ্ন করলেন, কোথায় সেই হিরো, তাকে ডাকুন। মিস্টার ব্রহ্ম বললেন, নার্কোটিক্স সেলের অফিসারদের কাছে সে বসে আছে, ব্রিফকেসটি যে নার্কোটিক্স মাননীয় মন্ত্রীমশাইয়ের আত্মীয় ABC মশাই। আবার হাসির রোল উঠল, কে যেন বলে উঠলেন, হ্যাঁ, আগাথা ক্রিস্টির ABC মার্ডার বইটা এই কেসে আছে শুনলাম, ভিকটিম এই বই পড়তে পড়তে খুন হয়েছিলেন তাই না,
কিন্তু এই এবিসি নাকি কোনো মিনিস্টারের আত্মীয়, তা এতে মিনিস্টারের কী দায় পড়েছে তা তো বুঝতে পারছি না। তাকে থামিয়ে DC DD 1 মিস্টার অমল ব্যানার্জি বললেন, তিনি খুন হননি, তবে খুনিকে 10 লাখ টাকা দামের নিষিদ্ধ ড্রাগ দেওয়ার লোভ দেখিয়ে ভিকটিম মধুময় রায়চৌধুরীকে খুন করিয়েছেন এবং মধুময়বাবুর ঘর থেকে চোরাই অস্ত্র বাবদ অগ্রিম দেওয়ার 10 লাখ টাকা উদ্ধার করিয়েছেন। বামাল দুই আসামি যে কোনো মুহূর্তে ঘরে এসে পড়বেন, প্লিজ একটু অপেক্ষা করুন। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। 4 জন সশস্ত্র কনস্টেবল এবং 2 জন পুলিশ অফিসার আনন্দময় ওরফে নন্দবাবু এবং অমিয়ভূষণ চ্যাটার্জি ওরফে ABC নিয়ে ঘরে ঢুকলেন। অমল ব্যানার্জির নির্দেশে 2 আসামিকে টেবিলের সামনের সারির মাঝামাঝি জায়গায় বসানো হলো। দুজনেরই কোমরে মোটা দড়ি বাঁধা আছে। সেই লম্বা দড়ি দুটো পিছনের সারিতে অফিসারদের আসনের ফাঁক দিয়ে এসে পৌঁছলো 2 জন তাগড়াই চেহারার আর্মড কনস্টেবলের হাতে। তারা দেয়ালে ঠেস দিয়ে দাঁড়ালেন। ঘরের সবাই আসামির দয়কে দেখছিলেন। ঘরে এখন স্তব্ধতা। মিনিট 5 পরে SI সত্যচরণ পাঠকের সঙ্গে নার্কটিক সেলের 4 অফিসার ঢুকলেন। তাদের মধ্যে 2 হাতে 2 হৃষ্টপুষ্ট ব্রিফকেস। বাঁ পাশের 1 অফিসার একটু হেসে বলে উঠলেন, বিলিভ মি মাই ফ্রেন্ডস, আমি কখনো নিষিদ্ধ ড্রাগ নার্কটিক্স কখনো দেখিনি, একটু দেখতে চাই। ঘরে আবার হাসির রোল উঠল। তারপরই দরজার পর্দা তুলে ঘরে ঢুকলেন CP মিস্টার চক্রবর্তী। সবাই উঠে দাঁড়িয়ে তাকে সম্মান জানালেন। শুধু আসামির দয় বসে রইল। তাদের দুপাশে তখন ইন্সপেক্টর ব্রহ্ম এবং DC DD মিস্টার অমল ব্যানার্জি ছিলেন। CP মিস্টার ব্রহ্মকে সহাস্যে বললেন, 1 মাস পরে আপনার দর্শন পেলুম মিস্টার ব্রহ্ম। না, আপনার শরীরে তত মেদ তো বাড়েনি। কিছুক্ষণ এইসব রসিকতার পর CP বললেন, শুনেছি আপনি আমার সামনে চিচিং ফাঁক হবে বলেছেন, তাই না মিস্টার ব্যানার্জি? অমল ব্যানার্জি মৃদু হেসে বললেন, দ্যাটস রাইট স্যার। কই মিস্টার ব্রহ্ম, গুহার দরজা খুলুন। ইন্সপেক্টর ব্রহ্ম পিছনে ঘুরে বললেন, সত্য, ব্রিফকেস দুটো এবার চাই। নার্কটিক সেলের অফিসারদের হাত থেকে সে 2 সত্যচরণ নিয়ে এসে মিস্টার ব্রহ্মের হাতে দিলেন। তারপর আসনের ফাঁক দিয়ে পেছনে গিয়ে বসলেন। মিস্টার ব্রহ্ম CPকে বললেন, স্যার, 2 ব্রিফকেসই তালা খুলে রাখতে বলেছিলুম, আপনি আগে এই ভদ্রলোক মানে মিস্টার ABC-টা খুলুন, এদের সবাইকে একবার দেখতেও দিন, আমার অনুরোধ। CP সেই ব্রিফকেসটা খুলে সহাস্যে বললেন, ও মাই গড, 1000 টাকার নোটের বান্ডেলে এটা ভর্তি। তিনি ব্রিফকেসটা সাবধানে তুলে 1 হাতে নোটগুলো চেপে রেখে অফিসারদের দেখালেন। ঘরে গুঞ্জন উঠল। তারপরই ABC অর্থাৎ অমিয়ভূষণ চাপা গর্জন করে বললেন, আমার রক্ত জল করে উপার্জন করা টাকা দুধের জন্য। ইন্সপেক্টর ব্রহ্ম তাকে থামিয়ে বললেন, আর ঘুমটা কেন মশাই, খুলেই বলুন, চোরা অস্ত্রশস্ত্রের জন্য মধুময়কে অগ্রিম দিয়েছিলেন, কিন্তু মধুময়ের দোষ কী, অত জল ভেঙে ট্রাকের কাছে পৌঁছতে পারেননি। তারপর তিনি ট্রাকের ড্রাইভার ওই ইন্দ্রজিৎ সিংয়ের মোবাইলে খবর পান, ট্রাক পুলিশ পাকড়াও করেছে। আমরা ইন্দ্রজিৎকে হাওড়ার 1 হোটেল থেকে গ্রেপ্তার করেছি। এই কেসের সব কৃতিত্ব SI সত্যচরণ পাঠকের। ইন্দ্রজিৎ কিন্তু সব কথা স্বীকার করেছে। এদিকে অমিয়ভূষণ এই নন্দের সূত্রে খবর পেয়ে একে বলেন, যেভাবে হোক মধুময়ের ঘর থেকে তার অগ্রিম দেওয়া 10 লাখ টাকা তাকে ফেরত দিলে নন্দকে তিনি সমমূল্যের নার্কটিক্স উপহার দেবেন। তা এই নন্দবাবুর ব্যাকগ্রাউন্ড আমরা পেয়েছি ট্রাক ড্রাইভার ইন্দ্রজিতেরই কাছে। নন্দবাবু মধুময়ের সঙ্গে নার্কটিক্সের চোরা কারবার করতেন কি নন্দবাবু? নন্দবাবুর মাথা নিচু, কিছু বললেন না। ইন্সপেক্টর ব্রহ্ম পিছনে ঘুরে বললেন, সত্য? না না, থাক, নার্কটিক্স এক্সপার্টদের টিম লিডার মিস্টার সুপ্রকাশ দত্তই বলুন। 1 মিনিট, দ্বিতীয় ব্রিফকেস যেটা ABC নন্দবাবুকে দিয়েছিলেন সেটা স্যারকে এবার দিই, তিনি ওটা খুলে দেখুন, আর আপনাদেরও দেখাতে অনুরোধ করছি স্যারকে। CP মিস্টার চক্রবর্তী ব্রিফকেসটা খুলে বললেন, কতগুলো প্যাকেট দেখছি, এগুলো তো ময়দার মতো। হ্যাঁ, 1 প্যাকেটে চিনি বা লবণের মতো কিছু ভরা আছে। তিনি ব্রিফকেসটার ভিতরে আগের মতো হাত চেপে অফিসারদের দেখালেন। কয়েকজন একসঙ্গে বলে উঠলেন, হেরোইন, এটা তো হেরোইন। একজন বললেন, ব্রাউন সুগার, ব্রাউন সুগার।
নার্কটিক্স অফিসার মিস্টার দত্ত উঠে দাঁড়িয়ে মুচকি হেসে বললেন, না, প্যাকেটগুলোর কোনোটাই নার্কটিক্স নয়। মাননীয় সিপি যা বলেছেন তা সত্য। এবিসি দানছত্র খোলেননি। নিজের 10 লাখ টাকা আদায় করার জন্য অকারণ পকেট থেকে 10 লাখ টাকা দেবেন কেন? একটু চিন্তা করলেই এই সত্যটা ধরা পড়ে। তবে আমি নির্দ্বিধায় স্বীকার করছি, স্বনামধন্য ইন্সপেক্টর ব্রহ্মই ফোন করে তার সন্দেহের কথা আমাকে জানিয়েছিলেন। আই কংগ্রাচুলেট মিস্টার ব্রহ্ম। ঘরে সাড়া পড়ে গেল। আর সেই সুযোগে নন্দবাবু অতর্কিতে উঠে দাঁড়িয়ে দুই হাত মুঠো করে অমিয়ভূষণের বাঁ কানের পেছনে সজোরে আঘাত করলেন। অমিয়ভূষণের মাথা টেবিলে সশব্দে পড়ল। ইন্সপেক্টর ব্রহ্ম ততক্ষণে নন্দবাবুর দুই হাত মুচড়ে পিঠের দিকে টেনে এনেছেন। হইচই শুরু হয়ে গিয়েছিল। সিপি সগর্জনে সবাইকে চুপ করিয়ে বললেন, আমাদের সতর্ক থাকা উচিত ছিল। যাই হোক, এখনই ডাক্তার ডাকতে হবে। ইন্সপেক্টর মিস্টার ব্রহ্ম আর মিস্টার অমল ব্যানার্জি শুধু এখানে থাকুন। নন্দকে কনডেমড সেলে নিয়ে যান মিস্টার পাঠক। আমি এখনই বাকি যা করার সবই করছি। ফার্স্ট এড বক্সটা আপাতত দিচ্ছি। ইন্সপেক্টর ব্রহ্ম বললেন, দরকার হবে না, তবে আমারই দোষ স্যার। আমি কল্পনাও করিনি নন্দ ক্যারাটে জানে। আমি দেখি আমার জ্ঞান মতো একটু চেষ্টা করি। ঘাড়ে রক্ত চলাচল করার জন্য ম্যাসাজ দরকার। যা হবার হয়ে গেছে, এজন্য নিজেকে দায়ী করবেন না মিস্টার ব্রহ্ম। আমাদের মাথার উপর অদৃশ্য এক বিচারক আছেন। এই অমিয়ভূষণই মধুময়ের হত্যাকাণ্ডের জন্য দায়ী। এবার তো তা স্পষ্ট হলো। খুনি যে নন্দবাবু তাও স্পষ্ট হলো। মিস্টার ব্রহ্ম ম্যাসাজের পর অমিয়ভূষণের গলার কাছে টেপাটিপি করে বললেন, না না, এই এবিসি মারা যাননি। এক গ্লাস জল দরকার। ঘাড়ের দুপাশে রক্ত চলাচল আশা করি আমার ম্যাসাজের ফলে শুরু হয়েছে। সিপি পাশ থেকে জলের গ্লাস এগিয়ে দিলেন। মিস্টার ব্রহ্ম জলের ঝাপটানি দিতে দিতে বললেন, উঠুন মুখার্জিবাবু, না নেড়ুন, উঠে পড়ুন। না না না, আর ভান করে কোনো লাভ নেই। ডাক্তার এসে পৌঁছনোর আগেই অমিয়ভূষণ চ্যাটার্জির জ্ঞান ফিরেছিল, কিন্তু তিনি সকাতরে বললেন, মাথা তুলতে পারছি না। ডিটেকটিভ ইন্সপেক্টর মিস্টার ব্রহ্ম একটু হেসে বললেন, ফিজিওথেরাপি আপনার মাথা যথাস্থানে পৌঁছে দেবে। আপাতত আপনার মাথার দাম 10 লাখ টাকা। যাই হোক, আমি স্বীকার করতে বাধ্য হচ্ছি, সত্যের মুখে ব্রিফকেস বদলের ঘটনা শোনার পর আমি প্রথমে ব্যাপারটা তলিয়ে দেখিনি। পরে চা খেতে খেতে হঠাৎ মনে হয়েছিল এই ব্রিফকেস বিনিময়ে একটা না একটা গণ্ডগোল আছে। সিপি মিস্টার মুখার্জি সশস্ত্র পুলিশ পাহারায় অ্যাম্বুলেন্সে অমিয়ভূষণ চ্যাটার্জিকে হাসপাতালে পাঠালেন। তারপর বললেন, একটু বসুন মিস্টার ব্রহ্ম। মিস্টার ব্যানার্জি আপনিও বসুন। এবার তিনজনে মিলে একটু কফি পান করা যাক। মিনিস্টারের হ্যাপা আর সম্ভবত আমাকে সামলাতে হবে না। সব জেনে তিনি নিশ্চয়ই ব্যাপারটা এড়িয়ে যাবেন। একেবারে সত্যিকার চিচিং ফাঁক। মিস্টার ব্রহ্ম বললেন, স্যার জাস্ট এ রিকোয়েস্ট। হ্যাঁ বলুন। মানে আমার প্রিয় সঙ্গী সত্যচরণ পাঠক এসআই হলেও এখানে তার উপস্থিতি প্রার্থনা করছি। এই কেসে কিন্তু তার রোলই প্রধান। সিপি মিস্টার গৌরাঙ্গ চক্রবর্তী সহাস্যে টেবিল চাপড়ে বললেন, আরে কে আছো? মিস্টার পাঠককে ডেকে নিয়ে এসো তো, আর 4 কাপ কফির ব্যবস্থা করো। শেষ হলো সৈয়দ মুস্তাফা সিরাজের সৃষ্টি ইন্সপেক্টর ব্রহ্মর গল্প, একটি আকস্মিক মৃত্যুর দ্বিতীয় এবং অন্তিম পর্ব। যদি আমার গল্প পড়া আপনাদের পছন্দ হয়ে থাকে, আমার বিনীত অনুরোধ এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশনটি টিপে রাখতে ভুলবেন না, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ডিভাইসে নোটিফিকেশন চলে যায়। আজকের মতো বিদায়, নমস্কার।